মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। হুইট হলিডে পালনের লক্ষ্যে জেলাজুড়ে চলছে জোরদার সচেতনতামূলক কর্মসূচি। শুক্রবার হরিহরপাড়া ব্লকের ইমাম মোয়াজ্জেমদের নিয়ে এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হলো ব্লকের সহকৃষি অধিকর্তা মৌমিতা মজুমদারের তরফে। কৃষক বাজারের প্রায় 40 জন ইমাম উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদ জেলায় গত বছরের মতো এবছরও হুইট হলিডে পালন করা হচ্ছে, যেটা হচ্ছে হুইটের একটা ছত্রাকজনিত রোগ যেটা নির্মূল করার জন্য 2 বছরের জন্য কমচাষ বন্ধ রাখা হচ্ছে। তো এই বছরই এই 2 বছরের শেষ বছর। তো আমরা প্রতি স্টেপে গিয়ে প্রতি সমস্ত রকমভাবেই আমরা অ্যাওয়ারনেস করানোর চেষ্টা করছি চাষিদেরকে, চাষি ভাইদেরকে। তো সেই মতো আজকে অঙ্গ হিসাবে আমরা ইমাম মুয়াজ্জেমদের দিয়ে মিটিং করছি, ওনাদেরকে অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি। যেহেতু ওনারা ধর্মগুরু, আশা করি ওনারা যদি ওই বার্তাটা চাষি ভাইদের কাছে পৌঁছান তাহলে চাষি ভাইরা ওনাদের কথা মেনে চলবে। এবং আমাদের যে 2 বছরের জন্য যে পরিকল্পনা, সেটা যেটা লাস্ট বছর এটা, তো সেই পরিকল্পনাটা 100% সফল হবে। তো আমরা সর্বাঙ্গক্রমে ইমাম মুয়াজ্জেমদের সাহায্য আশা করছি, এবং সেই আশা নিয়েই আমরা আজকে ওনাদের সঙ্গে মিটিং বৈঠক করছি। এবং আশা করি আমরা গত বছরের মতো এই হরিহরপাড়া ব্লকও এবছর গম চাষ বন্ধ রাখতে পারবো। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।